সময় দিয়েছিলেন 45 মিনিট, কিন্তু দীর্ঘ প্রায় 2 ঘন্টা ধরে বৈঠক হলো জুনিয়র চিকিৎসকদের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির। জুনিয়র চিকিৎসকরা আর্যিকর কাণ্ডের পর থেকে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন, আর সেই আন্দোলনের চরম পর্যায়ে এসে পৌঁছেছে অনশন কর্মসূচি। আর শুধু অনশন কর্মসূচি নয়, 16 দিন 17 দিন যখন পেরিয়ে যাচ্ছে, রাজ্য সরকার যখন মুখ ফিরিয়ে রয়েছে, ঠিক তখনই সমস্ত চিকিৎসক সংগঠন, জুনিয়র সিনিয়র সকলেই কিন্তু বসে সিদ্ধান্ত নিয়েছে যে সোমবার পর্যন্তই কিন্তু রাজ্যকে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। সোমবারের মধ্যে যদি রাজ্য চিকিৎসকদের দাবি না মেটায় তাহলে মঙ্গলবার থেকে লাগাতার স্বাস্থ্য ধর্মঘটের ডাক দিয়েছেন চিকিৎসকরা। তার মধ্যেই কিন্তু আজ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নবান্নে বৈঠক করলেন জুনিয়র চিকিৎসকদের 17 জন প্রতিনিধির সাথে। আর সেই বৈঠকে কিন্তু একটি দাবিতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি কিন্তু কিছুতেই মানতে চাইলেন না, স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমের ইস্তফা। জুনিয়র চিকিৎসকদের প্রধান দাবি স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমের ইস্তফা, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জুনিয়র চিকিৎসকদের সাথে যখন ফোনে কথা বলেছিলেন তখনই কিন্তু তাঁর অবস্থান স্পষ্ট করে দিয়েছিলেন, স্বাস্থ্য সচিবের ইস্তফা কোনো মতেই সম্ভব নয়। রাজ্য সরকার কাকে রাখবে, কাকে বদলাবে, কোন অফিসারকে রাখবে, সেটা কি আপনারা ঠিক করে দেবেন নাকি আপনাদের কথা মতো চলবে নাকি, এমনই কিন্তু প্রশ্ন তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তারপরে কিন্তু আজ নবান্নে বৈঠক, আর সেই বৈঠকের পর একেবারে তোলপাড়। 2 ঘন্টার বৈঠক শেষে এবার কি জুনিয়র চিকিৎসকরা অনশন তুলবেন, এটাই কিন্তু লাখ টাকার প্রশ্ন। এখনও পর্যন্ত অবস্থান স্পষ্ট করেননি জুনিয়র চিকিৎসকরা। তবে নবান্নে নারায়ণ স্বরূপ নিগম স্বাস্থ্য সচিবের ইস্তফার প্রশ্নে কিন্তু রীতিমতো তোলপাড় পড়ে গেল মুখ্যমন্ত্রীর সাথে তুমুল বাক বিতণ্ডা বচসা চিকিৎসকদের। মুখ্যমন্ত্রী প্রশ্ন তুললেন আর্যিকরের 47 জনকে সাসপেন্ড করা হলো কেন, মমতা প্রশ্ন তুলতেই কিন্তু জুনিয়র ডাক্তারদের সঙ্গে তুমুল বচসা, একেবারে উত্তপ্ত হয়ে উঠল নবান্নের সভাঘর। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রশ্ন ছুড়ে দিলেন 47 জনকে কেন সরিয়ে দেওয়া হলো, তাদের বিরুদ্ধে কী প্রমাণ আছে, আলোচনা না করে রাজ্যের সাথে 47 জনকে কি সরানো যায়, এই প্রশ্ন তুলতেই কিন্তু ক্ষোভে ফেটে পড়লেন চরম ক্ষুব্ধ জুনিয়র চিকিৎসকরা। তারপর যা ঘটল তাতেই কিন্তু নতুন করে হইচই একেবারে গোটা রাজ্যে। স্বাস্থ্য সচিবের অপসারণের দাবিতে অনর আন্দোলনকারীরা নবান্নে বৈঠকে উপস্থিত স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম, আর সেই নিগমকেই অভিযুক্ত বলায় আপত্তি জানালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। জুনিয়র ডাক্তাররা বৈঠকে বলেন স্বাস্থ্য সচিবের বিরুদ্ধে আমাদের অভিযোগ রয়েছে, আপনি প্রমাণ চেয়েছেন, স্যারের হাত দিয়ে বেশ কিছু চিঠি বেরিয়েছে। মমতা তাদের থামিয়ে বলেন একটা মানুষ অভিযুক্ত কিনা প্রমাণ না পেলে তাকে অভিযুক্ত করা যায় না। আন্দোলনকারী এক চিকিৎসক বলেন দোষ প্রমাণের আগে তাকে দোষী বলা যাবে না, তবে অভিযুক্ত বলা যেতে পারে। মুখ্যমন্ত্রী এই দাবিও মানতে চাননি। বৈঠকে জুনিয়র ডাক্তার অনিকেত মাহাতো কলকাতা মেডিকেল কলেজে যৌন হেনস্থার অভিযোগের কথা জানান। তিনি বলেন আর্যিকরের মতো দ্বিতীয় ঘটনা যাতে না হয় তা দেখা হোক, মেয়েদের নিরাপত্তার জায়গাটা দেখা হোক। তার দাবি থ্রেট কালচারের পাশাপাশি যৌন হেনস্থাও চলে, ডাক্তারি পড়তে আসা ছেলে মেয়েদের কি করুণ অবস্থা তা মুখ্যমন্ত্রীর সামনে বিস্তারিত জানান অনিকেত। জুনিয়র ডাক্তারদের দাবি দেওয়া নিয়ে মুখ্যমন্ত্রী এদিন মুখ্য সচিব মনোজ পন্তকে বলতে বলেন, জুনিয়র ডাক্তারদের দাবি ধরে ধরে উত্তর দেন মুখ্য সচিব। পন্ত বলেন ইতিমধ্যে দাবির অনেক কাজ এগিয়েছে, প্রত্যেক মেডিকেল কলেজে যাতে সুস্থ, ভয়মুক্ত, নিরাপদ পরিবেশ থাকে তা আমাদেরও চেষ্টা। আমরা রাজ্যস্তরে টাস্কফোর্স তৈরি করেছি, গ্রিভান্স রিডসেল গঠন করা হয়েছে, ইমেল আইডি দিয়েছি যেখানে আপনারা অভিযোগ করতে পারবেন। মেডিকেল কলেজগুলিতে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে মুখ্য সচিব জানান 2025 সালের মধ্যে নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন হবে। তিনি আরও জানান রাজ্যের মেডিকেল কলেজগুলির শূন্যপদে দ্রুত নিয়োগের চেষ্টা করছে রাজ্য। এদিন মেডিকেল কলেজগুলির অধ্যক্ষদের তীব্র সমালোচনা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন অনেক অধ্যক্ষ সুপার নিজেদের কাজ করেন না, তোমাদের সঙ্গে আমি একমত, তারা রাজনৈতিক ভূমিকা পালন করেন। আর্যিকর মেডিকেল কলেজে হুমকি সংস্কৃতির সঙ্গে যুক্তদের সাসপেনশন নিয়ে প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী।
তিনি প্রশ্ন করেন আরজিগড়ের প্রিন্সিপাল কেন 47 জনকে সাসপেন্ড করলেন, কেন, কি কারণে, কিভাবে তিনি নিজেই এই সিদ্ধান্ত নিলেন, রাজ্য সরকারকে জানানোর প্রয়োজন মনে করলেন না, এটা থ্রেট কালচার নয়, তদন্ত না করে কাউকে সাসপেন্ড নয়, ইচ্ছামতো কাজ করবেন না, কেউ কাউকে থ্রেট করবেন না, আমি ক্ষমতায় বলে থ্রেট করতে পারি না। এই মন্তব্যের পাল্টা অনিকেত মাহাতো বলেন, কমিটি তদন্ত করে সিদ্ধান্ত নিয়েছে, তারপর সাসপেন্ড করা হয়েছে। এই নিয়ে অনিকেতের সঙ্গে বাকবিতণ্ডা হয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির। তাও মমতা বলেন, প্রশাসনিক কাজে হস্তক্ষেপ করা যেতে পারে না। মুখ্যমন্ত্রী প্রশ্ন, কোনো আলোচনা না করে সাসপেন্ড কেন, এমনই কিন্তু প্রশ্ন তুলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তার মধ্যেই কিন্তু অভয়ার সুবিচারসহ 10 দফা দাবিতে আন্দোলন চালাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। ধর্মতলার বুকে 16 দিন ধরে চলছে অনশন। আজ বিকেলে নবান্নে রাজ্যের সঙ্গে বৈঠকে বসলেন জুনিয়ররা। সেখানে কি মিলল সমাধান সূত্র? এরপর কি উঠবে অনশন, নাকি ফের আন্দোলনের ঝাঁঝ বাড়ানোর পথে হাঁটবেন চিকিৎসকরা? মুহূর্তেই কিন্তু চিকিৎসকরা বড় ঘোষণা করতে চলেছেন, এমনই কিন্তু খবর উঠে আসছে। অনিকেত জানালেন, অভিযোগ খতিয়ে দেখার পরই সাসপেন্ড করা হয়েছে 47 জনকে, তাতে মোটেও খুশি নন মমতা। সব মিলিয়ে আজ যা আলোচনা হলো মুখ্যমন্ত্রীর সাথে, দুপুর 2:01 নবান্ন থেকে আগেই জানানো হয়েছে জুনিয়র ডাক্তারদের 10 জন প্রতিনিধিকে নিয়ে হবে বৈঠক। কারা যাবেন নবান্নে তা ঠিক করতে ফের বৈঠকে বসলেন জুনিয়র ডাক্তাররা। দুপুর 2:30 চিকিৎসকদের প্রতিনিধি দলে থাকবেন অনিকেত মাহাতো, কিঞ্জন নন্দ, দেবাশী সালদার, অর্ণব চৌধুরী সহ অন্যান্যরা, এটাই ঠিক হয়। বিকেল 4:10 ধর্মতলায় বাস পৌঁছে যায়। নবান্নের পথে রওনা দেন জুনিয়ররা। বিকেল 4:12 রওনা দেওয়ার আগে দেবাশিস বলেন, তারা কয়েকটি ফাইল নিয়ে যাবেন, তার কথায় আমাদের দাবি ছিনিয়ে আনব, 17 থেকে 18 জন যাবে সিদ্ধান্ত হয়। বিকেল 4:15 জুনিয়র ডাক্তাররা বাসে ওঠার সময় শঙ্খ বাজালেন জমায়েতকারীরা। নবান্নের উদ্দেশ্যে এরপর রওনা দিলেন জুনিয়র চিকিৎসকরা। বিকেল 4:32 মুখ্যমন্ত্রীর সাথে বৈঠকে যাওয়ার সময় তাদের সঙ্গে অভিযোগের ফাইল, অভিযোগের এক গুচ্ছ অভিযোগ নিয়ে গেলেন জুনিয়র চিকিৎসকরা। নবান্ন চিঠিতে স্পষ্ট করেছিল 10 জনকে বৈঠকে ঢুকতে দেওয়া হবে, কিন্তু গিয়েছেন 17 জন আন্দোলনকারী। কিন্তু সবশেষে 17 জন কি ঢুকতে দেওয়া হলো নবান্নের সভাঘরে। শুরুতেই আন্দোলনকারীদের শারীরিক অবস্থার খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর সামনে নিজেদের 10 দফা দাবি পেশ করলেন জুনিয়র ডাক্তাররা। টাস্কফোর্সে জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি রাখার দাবি, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী কলেজগুলোতে একটি মনিটরিং কমিটি চায় জুনিয়র ডাক্তাররা, থাকবেন অন্যান্যরাও। বিকেল 5:10 আরজিকর কাণ্ড হয়েছে প্রাতিষ্ঠানিক ব্যর্থতা বৈঠকের শেষে, এমনই কিন্তু জানালেন দেবাশিস। নির্বাচন না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীনভাবে কলেজ পরিচালনার জন্য লেভেল মনিটরিং কমিটি তৈরির ক্ষেত্রেও সিলেকশন পদ্ধতিতে যেতে রাজি নয় তারা, কমিটির মেম্বারদের হতে হবে নির্বাচিত, স্পষ্ট বলে দিলেন দেবাশিস হালদার। সমস্ত কমিটিতেই রাখতে হবে জুনিয়র ডাক্তারদের নির্বাচন প্রতিনিধিদের, আবারও তা জানালেন চিকিৎসক হিমাদ্রি শেখর বেড়া। প্রতি বছর আরডিএ ও ছাত্র সংসদ নির্বাচনের দাবি আন্দোলনকারীদের, কলেজ স্তরে গ্রিভান্স সেল তৈরি দাবিও করেন তারা। স্টেক হোল্ডার সমিতি, রোগী কল্যাণ সমিতির কাজ কি, দায়িত্ব কি, তার বিস্তারিত জানতে চাইলেন জুনিয়র ডাক্তাররা। থ্রেট কালচার নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ জানালেন কিঞ্জল নন্দ। 15 আগস্ট রাতের অশান্তির ঘটনায় ধৃতদের কেন ছেড়ে দেওয়া হলো তা জানতে চাইলেন তিনি। ধর্মতলায় বসে লাইভ স্ট্রিমিংয়ে চোখ রাখলেন অনশনকারীরা। শিলতাহানি, যৌন হেনস্থা, তোলাবাজির মতো ঘটনায় মুখোমুখি হতে হয় মেডিকেল ছাত্রছাত্রীদের। মুখ্যমন্ত্রীর কাছে আরজিকরের ভয়াবহ পরিস্থিতির কথা তুলে ধরলেন অনিকেত মাহাতো। তার অভিযোগ, একাধিক ক্ষেত্রে অভিযোগ জানানোর জায়গা থাকে না, ফলে সমস্যা বাড়ে, মূলত ছাত্রীদের প্রবল সমস্যায় পড়তে হয়। মুখ্যমন্ত্রীর কাছে স্বাস্থ্য সচিবের বিরুদ্ধে সরব হয় জুনিয়র চিকিৎসকরা। স্বাস্থ্য সচিবের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ করতে থাকেন এবং মমতা স্পষ্ট জানিয়ে দেন, একটা মানুষ অভিযুক্ত কিনা প্রমাণ না পেলে তাকে অভিযুক্ত করা যায় না। তার সব কথা নারায়ণ স্বরূপ নিগমের অপসারণ বাদে বাকি কথা তিনি শুনবেন, অর্থাৎ নারায়ণ স্বরূপ নিগমকে কিছুতেই তিনি সরাবেন না। বৈঠকের মাঝেই কিন্তু একেবারে তুমুল বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন জুনিয়র চিকিৎসকরা। প্রায় 2 ঘন্টা ধরে চলে এই বৈঠক টান টান উত্তেজনার মধ্য দিয়ে। বৈঠক শেষে জুনিয়র চিকিৎসকরা নিজেরা মিটিং করবেন, তারাও বৈঠক করবেন। বৈঠক শেষে কী সিদ্ধান্ত হয়, অনশন কি উঠবে
নাকি আন্দোলনের ঝাঁজ আরও বাড়বে, কী সিদ্ধান্ত নিতে চলেছেন জুনিয়র চিকিৎসকরা, শেষ পর্যন্ত সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।